নমস্কার বন্ধুরা, আমি আজকে ডিম তরকারি বানাবো। এখানে এখানে আটা ডিম নিয়েছি, ডিম দিয়ে আজকে তরকারি বানাবো। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা, আমি আজকে একটি অন্যরকম রান্না করব। তো এখানে আটা ডিম নিয়েছি, একটা একটা করে আমি মামলেট করে নেব। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে অল্প লবণ ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ডিম মামলেট নামিয়ে নেব। এভাবে একটি একটি করে সবগুলো ডিম মামলেট করে নেব। লবণ ফুটিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, সবগুলো মামলা তোরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে, দেখতে অন্যরকম লাগছে। এবার তরকারিটি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা। এখানে আমি তিনটে পেঁয়াজ বেটে রেখেছি, বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা 5 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর আদা একসঙ্গে বাটা দিয়ে দেবো। দিয়ে আরো অল্প সময় বেটে নেব। এখানে আমি 2টি টমেটো বেটে রাখছি, বেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আর দিব লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব।
হয়ে গেছে, এবার দিয়ে দিব জল। আরো অল্প জল দিয়ে দেব। জাল উঠে গেছে, এখন আমি একটা করে একটা একটা করে ডিমের মামলা গুলো দিয়ে দেব। বন্ধুরা নামিয়ে নেব। এভাবে ডিম তরকারিটা রান্না করলে খেতে খুব ভালো লাগে, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। নামিয়ে নেবো।